হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও চলে এলাম ঐকশি স্কলারশিপ বিষয়ক আরও একটি নতুন ভিডিও নিয়ে আপ আরও বেশ কতগুলি আপডেট নিয়ে এবং আজকের এই বিষয়টা মেনলি আলোচনা করবো স্টেট লেভেল পেন্ডিং অ্যাভ ফর লস জেনারেশন এবং তার সঙ্গে সঙ্গে গতকাল থেকে কিন্তু অনেকেরই স্ট্যাটাস চেঞ্জ হয়ে ইনভ্যালিড ব্যাঙ্ক ডিটেলস আপডেটেড বা এরোড কোড অথবা কেওয়াইসি আপডেট পেন্ডিং এই সমস্ত কিছু বিভিন্ন রকম স্ট্যাটাস ব্যাঙ্ক ভ্যালিডেশনের জায়গাতে দেখাচ্ছে তো এই সমস্ত স্ট্যাটাসের সমাধান কি রয়েছে সমস্ত কিছু আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখুন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমেই চলে আসবো ওই কোর্সে স্কলারশিপ স্টেট লেভেল পেন্ডিং নিয়ে তো প্রথমেই বলে রাখবো যে এখন কিন্তু স্টেট লেভেল প্রায় প্রতিনিয়তই প্রত্যেক দিনই কিন্তু স্টেট লেভেলে ভেরিফিকেশান কাজ চলছে যতটা খবর এসছে গতকালকে কিন্তু অনেক স্টুডেন্টসদেরই কিন্তু স্টেট লেভেল পেন্ডিং থেকে স্টেট লেভেল ভেরিফাইড হয়েছে এবং স্টেট লেভেলে কিন্তু বর্তমানকালে অনেক অ্যাপ্লিকেশনে কিন্তু ডুপ্লিসিটি হচ্ছে সেজন্য কিন্তু স্টেট লেভেলে ভালোভাবে অ্যাপ্লিকেশনকে চেক করা হচ্ছে সেই জন্য কিন্তু স্টেট লেভেল পেন্ডিং থেকে স্টেট লেভেল ভেরিফাই হতে একটু বেশি দেরি হচ্ছে আপনারা ওয়েট করুন আপনারও কিন্তু স্টেট লেভেল পেন্ডিং থাকলে স্টেট লেভেলে ভেরিফাই হয়ে যাবে যদি আপনার অনেক দিন থেকে স্টেট লেভেল পেন্ডিং থাকে তিন মাসের বেশি যদি আপনার স্টেট লেভেল পেন্ডিং থাকে আপনি মে আই হেল্প অপশানে গিয়ে একটা ফিডব্যাক অবশ্যই সেন্ড করবেন দ্বিতীয় ক্ষেত্রে চলে আসছি অ্যাভেটিং ফর লট জেনারেশন প্রিম্যাট্রিক স্টুডেন্টসদের কিন্তু লট নাম্বার দেওয়া শুরু হয়েছে লট নম্বর দেওয়ার কাজ চলছে মাঝে মধ্যে কিন্তু এখন বর্তমানকে লট নম্বর দেওয়া কিন্তু অফ রয়েছে আশা করি এখনও কিন্তু প্রিম্যাট্রিকে সম্পূর্ণ স্টুডেন্টসদের কিন্তু লট নাম্বার দেওয়া হয়নি তাই যে সমস্ত প্রিম্যাট্রিক ক্যান্ডিডেটসদের এখনও অ্যাভেটিং ফোর লট জেনারেশন শো করছে অফিস থেকে জানানো হচ্ছে এই মান্থেই কিন্তু প্রিম্যাট্রিক ক্যান্ডিডেটসদের লট জেনারেশন দেওয়া হবে তো যে সমস্ত প্রিম্যাট্রিক ক্যান্ডিডেট এখনও অ্যাভেটিং ফর লট জেনারেশন রয়েছে আপনার এমডিএফসি ডট অ্যাট এখানে একটা মেল অবশ্যই পাঠিয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে মে আই হেল্প ইউ অপশানে গিয়ে একটা ফিডব্যাক সেন্ড করুন আর পোস্ট ম্যাট্রিক স্টুডেন্টসদের ক্ষেত্রে যদি বলি তো পোস্ট ম্যাট্রিক স্টুডেন্টসদের কিন্তু এখনও লট জেন কাজ স্টার্ট হয়নি এবং অফিস থেকে কিন্তু ক্লিয়ারলি কিছু বলতে পারছে না যতটা সম্ভব তারা জানাচ্ছে যে পোস্ট ম্যাট্রিক যথা এস ভি এমসিএম এম টিএসপি কে থ্রি পোস্ট ম্যাট্রিক ক্যান্ডিডেটসদের কিন্তু এই মান্থে লট নাম্বার দেওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই পোস্ট ম্যাট্রিক ক্যান্ডিডেটসে যদি সম্ভাবনা থাকে তো খুব অল্প পরিমাণে লট জেনারেশন হবে এই মান্থে কিন্তু নেক্সট মান্থ থেকে বা পরবর্তী মাস থেকে কিন্তু পোস্ট ম্যাট্রিক ক্যান্ডাসের লর জেনারেশন দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব অনেকেরই কিন্তু স্ট্যাটাস শো করছে ব্যাঙ্ক ভ্যালিডেশনের জায়গাতে ইনভ্যালিড ব্যাঙ্ক ডিটেলস অথবা কেওয়াইসি আপডেট অথবা এরোর কোড নাইনটি টু নাইনটি নাইন অথবা এরকম কিছু ইনভ্যালিড দিয়ে কিন্তু এরকম কিছু অপশান কিন্তু শো করছে আমি কিন্তু এমডিএফ করলাম তো মিকাঙ্ক স্যার মেলেকে রিপ্লাই দিয়েছেন তার স্ক্রিনশট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন স্যার জানাচ্ছেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনি আপনার ব্যাঙ্কে ব্রাঞ্চে যান এবং যাওয়ার পর সেখানে আপনি জিজ্ঞেস করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি নেই যদি ব্যাংকের মধ্যে কেওয়াইসি আপডেট করতে হয় আপনি ব্যাংকের মধ্যে কেওয়াইসি আপডেট করিয়ে নিন অথবা যদি আপনি অনেক দিন ট্রানজ্যাকশন করেননি এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি লক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে লকটিকে আবার খুলতে হবে বা ওপেন করতে হবে অনেক সময় কী হয় না ব্যাঙ্ক ব্রাঞ্চের মধ্যে কিন্তু আপনার যদি আঠেরো বছরের বেশি এজ হয়ে যায় তাহলে আঠেরো বছর বয়স পেরিয়ে যাওয়ার পর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অটোমেটিক্যালি লক হয়ে যায় তখন কিন্তু ব্যাঙ্ক থেকে আবার লকটিকে ছাড়তে হয় তো ব্যাঙ্ক ব্রাঞ্চের সঙ্গে কন্ট্যাক্ট করুন যদি আপনার ব্যাঙ্কে কে আপডেট করতে হয় করে নিন যদি আপনার ব্যাঙ্ক ক্লোজ হয়ে যায় তাহলে ব্যাঙ্কটিকে আবার ওপেন করে নিন যদি অনেকদিন দিন ব্যাঙ্কের সঙ্গে কোনো ট্রানজাকশন না করে থাকেন তাহলে আপনি টাকা জমা অথবা টাকা উইথড্র করুন এবং আপনি যদি ব্যাংকের সঙ্গে কনট্যাক্ট করে দেখেন যে আপনার ব্যাংকের মধ্যে কোনো সমস্যা নেই ট্রানজ্যাকশন সমস্ত ঠিকঠাক চলছে ব্যাঙ্কে কোনো প্রকার ইস্যু বা ব্যাঙ্কে কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি ব্যাংক ব্রাঞ্চকে বলবেন একটা এমডিএফসিকে একটা লেটার লিখে দেওয়ার জন্য যেখানে ব্যাংক ব্রাঞ্চ এটা উল্লেখ করে দেবে আপনার যে এরোর কোড দেওয়া রয়েছে এবং স্ট্যাটাস তার সঙ্গে সঙ্গে এরোর কোড এটা দিয়ে কিন্তু উল্লেখ করবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ব্রাঞ্চ সে লেটারের মধ্যে ক্লিয়ারলি জানিয়ে দেবে যে আপ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কোনো প্রবলেম নেই তারপরে আপনি সেই অ্যাপ্লিকেশন লেটার এবং তার সঙ্গে সঙ্গে আপনার লাস্ট ট্রানজ্যাকশানের আপনি যে লাস্ট ট্রানজাকশান করেছেন সেই পেজ পাসবুকের তার ফটোকপি আপনি কিন্তু মেল করবেন এমডিএফসি ডট জিমেল ডট কম তাহলে কিন্তু আপনি এই সমস্যার হাতে সমাধান পেয়ে যাবেন অথবা যদি আপনার কোনো ভুল ভাল ইনফরমেশন দেওয়া থাকে হয়তো ব্যাঙ্কে এক ইনফরমেশন রয়েছে আর আপনি ফর্ম ফিল আপের সময় এক ইনফরমেশন দিয়েছেন লাইক অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছেন অথবা আপনি আইফিসি কোড ভুল দিয়েছেন সেক্ষেত্রে তো আপনি ওয়েট করে যাবেন একটু কারণ আগের বছরের মতো এবছরে কিন্তু হয়তো ইনভ্যালিড ব্যাঙ্ক বিজনেস আপডেটের অপশন দেওয়া হয় পরবর্তীকালে তো তখন আপনি আপডেট করতে পারবেন তো এখনও পর্যন্ত যেহেতু অপশান দেওয়া হয়নি তো আপনি যদি কোনো ভুল ইনফর্মেশন দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জাস্ট মেল থ্রু একবার সঠিক ইনফর্মেশন জানিয়ে দেবেন তারপর ওয়েট করবেন যখন পরবর্তীকালে ইনভ্যালিড ব্যাঙ্ক ডিটেলস আপডেটের অপশান দেওয়া হবে তখন আপনি কিন্তু সেই অপশানে ক্লিক করে আপনার ব্যাঙ্ক ডিটেলস আপডেট করে নেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল অ্যাকাউন্টে অবশ্যই বাজিয়ে রাখবেন যে কোনো মুহুর্তে স্কলারশিপ রিলেটেড লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য